শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 13.18 পয়েন্ট বা 0.21 শতাংশ কমে 6205 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 223 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 13.45 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাতে কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন, আইটি খাতে জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম ও আমরা নেটওয়ার্কস, বিমা খাত থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স সূচকের হ্রাসে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড খাতে সর্বোচ্চ 0.03 শতাংশ এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.01 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে আইটি খাতে সর্বোচ্চ 2.16 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ বিমা খাতে 6টি করে কোম্পানি রয়েছে। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মেট্রো স্পিনিং, আলহাজ টেক্সটাইল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে উল্লেখিত এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় বাংলাদেশ ফাইন্যান্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং এমজেএল বাংলাদেশের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বৈদেশিক মুদ্রা আনা বা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে $20,000 বা এর সমপরিমাণ রেমিটেন্স নিয়ে আসা যাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রক্রিয়া সহজীকরণ করা সহ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে প্রেরকদের বিভিন্ন সুবিধা প্রদান। নতুন নীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা ইতিবাচক অবস্থা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। দেশে ব্যাংক খাতের অতিরিক্ত তারল্য ধারাবাহিকভাবে কমছে। গত জানুয়ারিতে অতিরিক্ত তারল্য কমেছে 8,128 কোটি টাকা। তবে ব্যাংকগুলোর অ্যাক্সেস রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও ব্যাংকিং খাতে অনিয়ম এবং মূল্যস্ফীতির চাপ আমানতকারীদের হতাশ করেছে এবং তাদেরকে ব্যাংক থেকে তাদের অর্থ উত্তোলনে বাধ্য করেছে। তবে ব্যাংকিং খাতে তারল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাংকের নেয়া কয়েকটি উদ্যোগের ফলে খাতটি কিছুটা ইতিবাচক অবস্থান ফিরে পাবে বলে আশা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলোর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।